আশা করি তোমরা সবাই ভালো আছো। এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো নিশ্চয় তোমরা একটা টেনশনের মধ্যে আছো যে আসলে অ্যাসাইনমেন্ট বিষয়টা একদমই নতুন, মানে কি করবে কি করবে, অনেকে বুঝি না এরকম, মানে অনেক প্রবলেম, কিভাবে লিখতে হয়, কিভাবে আমরা করব। তো আমরা এর আগেও স্যারেরা এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেকগুলো ক্লাস তোমাদের দিয়েছে। আজকে আমি আমার গণিত বিষয়ে একটা সৃজনশীল, তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা ইতিমধ্যেই গণিত প্রশ্নটা পেয়ে গেছো। এই প্রশ্নটা দেখে অনেকে বলছে কি কঠিন বা একটু ধারণা। তো আজকে আমি তোমাদের এই প্রশ্নের উপর একটু ধারণা দেওয়ার জন্য আজকে মূলত এই ক্লাসটা। আর অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয়, ইতিপূর্বে তোমরা অনেকগুলো ক্লাস দেখেছো আগে, যেখানে কিছু বুঝতেই না যে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি, সেখানে আমাদের অনেকগুলো ক্লাস দেখার পরে তোমাদের একটু হলেও অভিজ্ঞতা হয়েছে। মানে আমরাও আমরাও বিষয়টা মানে চেষ্টা করছি যেন তোমাদের কাছে ইজি হয়, মানে বারবার একটা জিনিস বলতে বলতে সেই জিনিসটা সহজ হয়, যে এই জিনিসটা যেন তোমাদের কাছে সবার কাছে যেন সহজ হয়, এই কারণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা আজকে যে গণিত গণিতটা দেখাবো, মূলত আমি গণিতটা করে দিব না, তোমাদের একটু ধারণা দিব। কারণ কি, অ্যাসাইনমেন্ট মানে বাড়ির কাজ এই বা নির্ধারিত কাজ, এই কাজগুলোকে তোমাকে নিজে নিজেই করতে হবে। আমরা অনেকে দেখছি যে মানে অনেকেই বই কপি করতেছো বা কেউ করে দিচ্ছে সেটা লিখতেছো, আসলে কিন্তু এটা কাজ হলো না। তুমি তোমার নিজের মেধার আলোকে যতটুকুই পারো ততটুকুই ঠিক লিখতে হবে, এটাই তোমার কাজ। আর তুমি অন্যের দেখে দেখে 5 পৃষ্ঠা লিখলা, তাহলে কিন্তু এটা হলো না। অর্থাৎ ওই দেখো তোমার প্রশ্নের ওখানে একটা শব্দ লেখা আছে, শিখন ফল। অর্থাৎ যে প্রশ্নটা তোমাকে দেওয়া হলো, এই প্রশ্নটা থেকে তুমি কি শিখলে, শিখন ফলটা কি, এই শিখন ফলটা লাভের জন্যই তোমার এই কাজগুলো, বাড়ির কাজগুলো, অর্থাৎ অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্যটি ছিল এটা, তোমার শিখন ফলটা কি। তা আজকে যে আমরা প্রশ্নটা আলোচনা করব, এই প্রশ্নটা থেকে আমরা কি শিখলাম, আমি আগে বলছি যে এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের শুধু যে দুটো সৃজনশীল, তিনটা সৃজনশীল প্রশ্ন আছে, চারটে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তা আশা করি সেট ফাংশন আর সেটের অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা সবাই এটা পারার কথা, এবং এই অঙ্কগুলো তোমরা পারো। এই কারণে আমরা ওই বিষয় নিয়ে আর কথা বলবো না। আমরা শেষের যে দুটা সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্ন দুটা নিয়ে শুধু তোমাদের একটু আলোচনা করে দেবো, যাতে তোমরা সুবিধা মতো একটু করতে পারো। তার মানে এই নয় যে আমি এখানে যা লিখে দিব করে দিব, তোমরা হুবহু তা লিখবে, এটা কিন্তু না। আমি শুধু বলছি যে এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব, যাতে তোমাদের কাজটা করা একটু সুবিধা হয়। আমি উদ্দেশ্য আজকে তোমাদের দুটা সৃজনশীল প্রশ্ন দেখা দেওয়া, তার একটা প্রশ্ন আমি বোর্ডে লিখছি, শুরু করতে যাচ্ছি আমরা প্রশ্নটা। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, এবং আমি যা বলবো হুবহু আমাকে কপি পেস্ট না করে তোমরা তোমার আলোকে লেখার চেষ্টা করবে। দেখো প্রশ্নটা সম্পর্কে আমরা দেখে নেই, তোমরা ইতিমধ্যেই প্রশ্নটা সবাই পেয়ে গেছো। দেখো তোমার প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর সৃজনশীল আর 3 নম্বর সৃজনশীল প্রশ্ন যেন দুইটা চিত্র দেওয়া আছে। দেখো দুইটা চিত্র দেওয়া আছে, তারই একটা চিত্র আমি এখানে লিখেছি। দেখো এটা কি, এটা কি ধরনের চিত্র? দেখো আমরা নিয়মিত আকৃতির বহুভুজ এবং অনিয়মিত আকৃতির বহুভুজের কথা একটু আগে একটু জেনে নেই, যে কোনগুলো নিয়মিত আকৃতির বহুভুজ আর কোনগুলো অনিয়মিত আকৃতির বহুভুজ, তা আমরা সেই বিষয়ে একটু আলোচনা যাই আগে, তারপরে প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। নিয়মিত আকৃতির বহুভুজ হলো সেটা যেটা একটা নির্দিষ্ট সূত্র ব্যবহার করে, অর্থাৎ একটা বাহু বা একটা কোণ দেওয়া থাকলো, আমি জ্যামিতিক একটা সূত্র ব্যবহার করে যদি ক্ষেত্রফল পরিসীমা যা চাবে যদি নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে নির্দিষ্ট বা নিয়মিত আকারে বহুভুজ, নিয়মিত আকারে বহুভুজ। যেমন তোমরা যদি তোমার বইয়ের তোমার প্রশ্নের 2 নম্বর চিত্রটার দিকে তাকাও, দেখো একটা সুষম বহুভুজ দেওয়া আছে, এই বহুভুজের তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে একটা নির্দিষ্ট একটা, অর্থাৎ একটা বাহুর মান দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বা তুমি এটাকে যদি পরিসীমা যাই বের করতে চাও, একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে বের করা যাবে। কিন্তু যে 1 নম্বর যে চিত্রটা আমি এখানে মানে বোর্ডে লিখেছি, সেই সেই চিত্রটা হচ্ছে অনিয়মিত আকারের বহুভুজ। কিভাবে সেটা হলো, দেখো চিত্রটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমি কিভাবে ক্ষেত্রফল বের করব, কিভাবে পরিসীমা বের করব, তার কোনো নির্দিষ্ট, অর্থাৎ একটা সূত্র ব্যবহার করে এর ক্ষেত্রফল। যেমন এখানে যদি আমি দেখি, তোমরা একটু যদি খেয়াল করো, দেখো এখানে একটা বৃত্ত আছে, আবার এটা যদি একটা লম্ব টানি, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ হবে, এটা একটা আয়ত আছে, একটা বর্গ আছে, এই যে বিভিন্ন কিছু
বৃত্ত, আয়ত, বর্গ, এরকম আরো আরো যদি আরো অনেক কিছু থাকতে পারে, এরকম আকারে যদি থাকে, অর্থাৎ কোন নির্দিষ্ট একটা আকার যদি না থাকে, সেটা হচ্ছে অনিয়মিত আকার বহুভুজ। আশা করি তোমরা নিয়মিত আর অনিয়মিত এই বিষয়টা একটু হলেও তোমাদের ধারণা হয়েছে। তার মানে এটা আমরা কি করবো, অনিয়মিত আকার বহুভুজ তার ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমার কিন্তু একটা প্রশ্নই আছে, তোমার দুই নাম্বার সিজন ছিলে, তিন নাম্বার সিজন ছিল, কোয়া নাম্বারটা নিয়মিত অনিয়মিতের উপর কি তুমি বুঝবে তার উপরে আলোচনা করার জন্য আমি ওই আলোচনায় পরে আসছি। আগে আমরা এভাবে বললাম কি অনিয়মিত আকার বহুভুজ, এই অনিয়মিত আকার বহুভুজের কোয়া নাম্বার প্রশ্নটা বলছে যে দেখো প্রশ্নটা যদি আমরা দেখি যে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই এই বাহুটার দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে হবে। আমাকে কি দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান কত দেওয়া আছে, দেখো এই বাহুর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর সিডি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার, আর এজি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর একটা তথ্য বলে দিছে যে ডি সমান জি, অর্থাৎ এই এখানে এখানে এটার মান দেওয়া আছে 5, তাহলে এইটুকু যদি 5 হয় আর এইটুকু সমান, তাহলে এইটুকুর মানও 5। তা আমাকে প্রশ্ন কোন আমার প্রশ্ন বলে দিচ্ছে যে বিসি বাহুটার মান কত। তো দেখো আমরা কিভাবে বিসি বাহুটার মান নির্ণয় করতে পারি সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব, যে আমরা এই এই এ বাহুর উপর, অর্থাৎ এই এ বাহুর উপর একটা লম্ব আঁকি, দেখো এটা একটা লম্ব আঁকালাম ধরো, আর এটা ধরো এই বাহুটা লম্ব আঁকালাম, দেখো তাহলে কি করলাম এর একটা নাম দেই, ধরো এটার নাম দিলাম আমরা পি, এটার নাম দিলাম ধরো কিউ, লম্ব আঁকালাম, আর এই বাহুটা এদিকে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে এর নাম দিলাম ধরো এফ, বা যে যে কিছু নাম তুমি দিতে পারো। তাহলে যদি একটু খেয়াল করো আবার এখানে এই পুরো বাহুটার মান, অর্থাৎ এই এজি বাহুর মান কত দেওয়া আছে 12, এজি বাহুর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 12, এজি বাহুর মান যদি 12, অর্থাৎ এই এজি এইটুকু, অর্থাৎ জি এফ আর হচ্ছে ডি এইটুকু হচ্ছে সমান, এইটুকু যদি সমান হয় এইটুকুর মান কত দেওয়া আছে 5, খেয়াল করো একটু, এই পুরাটার মান দেওয়া ছিল 12, তার ভিতরে আমরা বললাম যে এই বাহু আর এইটুকু বাহু সমান, যোগ করার পরে এইটুকু বাহু আর এইটুকু বাহু সমান, এই বাহুটুকুর মান যদি 5 হয় তাহলে এই পুরাটার মান হচ্ছে 12, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান, কারণ এখানে আমার দেওয়া আছে যে বাহুর মান হচ্ছে 12, এইটুকুর মান যদি 12 হয় তাহলে নিশ্চয় এখান থেকে এইটুকু, অর্থাৎ ই কিউ বাহুর মান হবে 12, 12-এর ভিতরে এইটুকুর মান আমার দেওয়া আছে, দেখো এইটুকুর মান দেওয়া আছে কত 5, তাহলে এইটুকুর মান যদি 5 হয় তাহলে এইটুকুর মান কত, পুরাটার মান কিন্তু 12, 12-এর ভিতরে থেকে যদি 5 বিয়োগ করি তাহলে এইটুকুর মান কত কত পাওয়া যাবে, এইটুকুর মান পাওয়া যাবে হচ্ছে কত পাওয়া যাবে 7, মানে 12-এর ভিতরে থেকে 5 বিয়োগ করলে 7। বিষয়টা বুঝলে কিনা একটু আমরা আবারও একটু রিপিট করছি যে এজির মান দেওয়া হচ্ছে 12, আর আমরা এখন যখন এই রেখাটা এর সাথে যুক্ত করলাম, এর নাম যখন এফ দিলাম, তখন কি হলো এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটার মান দেওয়া আছে 5, এই বাহুটার মান যদি 5 দেওয়া থাকে তাহলে 12 মাসখান থেকে আমরা 5 বিয়োগ করলে 7 থাকে, তাহলে এই বাহুটার মান হচ্ছে 7। তো যেহেতু এটা আর এটা একই মাপের, এইটার মান যদি 7 হয় তাহলে অবশ্যই এটার মান 7 হবে, অর্থাৎ এই দুই বাহুটা সমান, তাহলে কি আমরা পিসি বাহুর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, পিসি বাহুর মান আমরা কত পেলাম 7। আমাকে বলছে যে বিসি বাহুর মানটা বের করতে হবে, তাহলে খেয়াল করো এখন আমি যদি এই বাহুটুকুর মান জানি তাহলে কিন্তু আমরা বিসি বাহুর মানটা বের করা সম্ভব। এই পিবি পিবি বা বিপিউ এটার মান বের করার জন্য একটু খেয়াল করো, দেখো এই পুরো, অর্থাৎ এই এবির মান কত দেওয়া আছে, এবির মান কিন্তু দেওয়া আছে 15, কিন্তু যখন আমরা এখানে লম্ব আঁকালাম, এখানে যখন লম্ব আঁকালাম তখন দেখো সিএফ, এই সিএফ বাহুর মান কত, কারণ সিএফ বাহুর এখানে ছিল 7 আর এখানে হলো 5, তাহলে 7 আর 5 কত 12, এই সিএফ বাহুর মান কিন্তু 12, সিএফ বাহুর মান যদি 12 হয় তাহলে এ কি এপি বাহুর মান কত হবে, পুরা বাহুর মান ছিল এই এ বি বাহুর মান ছিল হচ্ছে 15, তাহলে এইটুকু যদি 12 হয় তাহলে নিশ্চয়ই এটুকু 12 হবে, তাহলে আমরা কি কি লিখতে পারি, বিপি সমান কি লিখবো, বিপি সমান এ বি বিয়োগ এপি, অর্থাৎ 15 মাসখান থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে এটুকুর মান কত পাওয়া যাবো 3। খেয়াল করো একটু এই পুরা বাহুটার মান ছিল আমার হচ্ছে 15, তার ভিতরে এইটুকুর মান যেহেতু এইটুকুর মান আমি পাইছি, এইটুকুর মান পাইলাম কত 12, তাহলে নিশ্চয়ই এইটুকুর এপির মান 12, এপির মান যদি 12 হয় তাহলে এইটুকুর মান হচ্ছে 3। এইবার দেখো আমরা এটা কি একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কিন্তু অলরেডি আমরা দুটো বাহু পেয়ে গেছি, লম্ব পাইছি ভূমি পাইছি, আমার কি এটা কি অতিভুজ, অর্থাৎ বিসির মানটা চাইছে, তাহলে কি আমরা বের করতে পারবো না বিসির মানটা, যে আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস
লম্ব স্কয়ার। তা 5 নম্বর প্রশ্নটা আমি যে ফর্মুলাটা বললাম আমি তো শুধু তোমাদের লেকচার দিছি, অর্থাৎ বলে দিচ্ছি, আমি করে দেব না এই কারণে, আমি যদি করে দেই তাহলে তোমরা হুবহু এটাই লিখবে। তা আমি চাচ্ছি যে তোমরা তোমাদের বুদ্ধি মেধা মেনন খেটিয়ে তোমরা তোমাদের মতো করে জিনিসটা সাজিয়ে গোছে লিখবে। আমি শুধু তোমাদের একটু ধারণা দেব যে এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। তা আমি বললাম যে আমরা যেহেতু এই বাহুর মান বের করেছি, তাহলে বিসি বাহুর মানটা আমার বের করা সহজ হবে। কিভাবে সহজ হবে? তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করবো, পিথাগোরাসের সূত্রটা, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইভাবে সূত্রটা যদি বসাও তাহলে এখানে বিসি বাহুর একটা মান পাবে, এখানে বিসি বাহুর একটা মান পাওয়া সম্ভব। তা আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর এই সম্পর্কে আমি যদি বলি যে আমি তো শুধু মুখে বললাম, এই যেমন বিয়োগের, যেমন আমরা যদি বলি যে পিবি, তাহলে মানটা আমরা কেমনে বের করবো, তাহলে মানটা কিন্তু তুমি অবশ্যই বের করবা যে বিপি সমান, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এবি মাইনাস এপি। এভাবে এবির মান কত? 15, আর এপির মান কত? এপির মান তো আমরা 12। এভাবে বিয়োগ করে মানগুলা কিন্তু বের করে দেখাতে হবে যে এপির মান এত, বিপির মান এত, এভাবে কিন্তু মানগুলা বের করে দেখাতে হবে। তাই আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো, এবং আমি যেভাবে বললাম ঠিক এইভাবে না করে তোমরা তোমাদের তোমাদের ভাষার মতো এই ক নাম্বারটা সলভ করবে। এবং অ্যাসাইনমেন্টে খুব সুন্দর করে, অনেকের অ্যাসাইনমেন্ট আমরা লক্ষ্য করতেছি যে তোমরা যে জমা দিচ্ছ, অনেকেরই কাটাকাটি মানে মানান ভুল এই শব্দগুলো থাকা যাবে না। কারণ আর আর একটা বিষয় খেয়াল করা যাচ্ছে, তোমরা ধারাবাহিক ভাবে পেজের পর পেজ লিখছো, এত পেজ অ্যাসাইনমেন্ট মানে কি, ওই যে একটা কথা আছে না, অল্প কথায় যদি কাজ হয় তাহলে বেশি কথার দরকার কি? তুমি যদি অল্প কথায় ভাবটা ফুটে তুলতে পারো তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার কোনো দরকারই নেই। তুমি তোমার মূল বক্তব্যটা আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি আগে একটা খসড়া করো, একটা প্ল্যান করো যে তুমি কি লিখবে। অনেকের মধ্যে আমরা দেখতেছি যে হ্যাঁ এই প্রশ্নটা তো অমুক বইয়ের অমুক নাম্বার উত্তর, কি করতেছো ওই বইটা কপি করে লিখে দিচ্ছ। আসলে কিন্তু তাহলে শিখন পালটা হলো না। তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ ওই প্রশ্নটা বইয়ে আছে, ঠিক আছে তুমি প্রশ্নটা পড়ো, ওখান থেকে তুমি কি শিখলা, অর্থাৎ যে পাঠটা আছে ওই পাঠটা থেকে তুমি কি শিখলে, ওই ওই শিখন ফলটাই তোমার এই তোমার মতো করে তোমার নিজের ভাষায় ওইটাকে লিখতে হবে। তা আশা করি এর পরবর্তী প্রশ্নগুলোতে তোমরা এরকম কাজ করবে না, হুবহু কোনো বই কপি বা অথবা কোনো স্যারের লেকচার এরকম কপি পেস্ট করবে না। তুমি তোমার তোমার অর্থাৎ সরকারের যে উদ্দেশ্যটা, তোমার শিখন ফলটা কিভাবে অর্জিত হলো এই অর্জনটাই আমরা শুধু দেখবো। তোমরা তোমাদের মতো করে প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করো। আমরা ইতিমধ্যে ক নাম্বার প্রশ্নটা আলোচনা করেছি, এবার আমরা খ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। দেখো ক নাম্বার প্রশ্নটা আরো সহজ, ক নাম্বার প্রশ্নটা যতটুকু একটু মানে একটু মান বের করা একটু ঝামেলা ছিল, কিন্তু যেমন এই প্রশ্নটা যারা প্রথম দেখেছো তারা কিন্তু অনেকেই বলেছো যে ইস এটা কি প্রশ্ন হলো, এটা মানে খুব কঠিন একটা প্রশ্ন। আসলে কিন্তু কঠিন না, তুমি যদি একটু ডিপলি চিন্তা করো তাহলে প্রশ্নটা খুব ইজি। তাই আমরা এই জন্য বলতেছি খ নাম্বার প্রশ্নটা আরো আরো ইজি। দেখো তুমি একবার খ নাম্বার প্রশ্নটা করে দেখো কি বলছে। বলছে যে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো, ই এফ জি অর্ধবৃত্তের পরিধি। তাহলে আমরা একবার দেখে আসি, দেখো তো এটা কি, এটা একটা বৃত্ত তাই না? ই এফ জি এটা কিন্তু এই পুরাটা হচ্ছে বৃত্ত, আর ই এফ জি অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধেক। এখানে কিন্তু আমাকে একটা ক্লু দেওয়া আছে, ক্লু কি দেওয়া আছে যে ডি সমান জি। দেখো ডি এর মান কিন্তু আবার দেওয়া আছে, ডি এর মান 5, তাহলে ডি সমান যদি জি হয় তাহলে কি এই জি এর মান কি আমরা এখানে 5 লিখতে পারি না? তাহলে জি সমান কি 5, তার মানে কি এটা কি, এই জিটা কি একটা বৃত্ত, অর্থাৎ এইটা একটা বৃত্ত, এই বৃত্তর মাঝখান দিয়ে যদি কোন রেখা যায় তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসের মানটা দেওয়া আছে, জি এটা কি ব্যাস, ব্যাসের মান দেওয়া আছে। আমাকে প্রশ্ন বলছে যে অর্ধবৃত্তের পরিধি, তা আমরা জানি বৃত্তের পরিধি সূত্রটা তোমরা নিশ্চয় জানো, বৃত্তের পরিধি আমরা যখন পরিমিতি পাঠটা করেছি তখন আমরা অনেকবার এই সূত্রটা ব্যবহার করেছি যে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধি সূত্র কি 2πr, এখান থেকে 2πr যদি হয়, পায়ের মান আমরা জানি পায়ের মান ফিক্সড একটা মান 3.1416, বাট আর এর মানটা, এই আর এর মানটা বের করার জন্য এটা দরকার আমার। দেখো আমি কি বললাম ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস জি সমান দেওয়া আছে কত 5, তাই আমার কি দরকার 2πr, তার মানে কি আর এর মানটা দরকার, আর মানে কি ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে আমরা প্রশ্নটা কিভাবে সাজাবো, প্রশ্নটা লিখবো যে বৃত্তের ব্যাস জি সমান 5 সেন্টিমিটার, এখানে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর সমান 5/2, তার মানে একটা মান পাওয়া, এই মানটা হলো আর এর মান। যখন তুমি আর এর মান পেয়ে গেলা তখন কি আমি পরিধি বের করতে পারবো, তাহলে পরিধি সূত্র কি বললাম,
পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, পরিধি সূত্র কি 2 পাই আর, আমরা 2 পাই আর পরিধিটা বের করে নেব, কিন্তু পরিধি বের করে শেষ হবে না, বলছে অর্ধ পরিধি, মানে পরিধি যে বের করলাম অর্ধ মানে কি অর্ধেক, এই পরিধি এই পরিধিটার অর্ধেক, তার মানে যে পরিধিটা যেটা পাবো ওইটাকে আমাকে অর্ধেক করতে হবে, দুই দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ফিনিশিংটা দিব এবার অর্ধবৃত্তের পরিধি, পরিধি ভাগ দুই, অর্থাৎ 2 পাই আর যে মানটা পেলাম ওই মানটাকে দুই দ্বারা ভাগ করলেই ক্ষণ আমারে কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যাবে। হ্যাঁ, তাই আশা করি আমরা খ নাম্বারটা তোমাদের বলতে পেরেছি, বুঝাতে পেরেছি, আশা করি তোমরা খ নাম্বার আর এই প্রশ্নটা করার জন্য গণিত এই এই প্রশ্নটার উত্তর করার জন্য তোমরা অবশ্যই চিত্রটা আগে অঙ্কন করবে, প্রথম পেজে আগে উপরের পেজটা চিত্র অঙ্কন করে লিখবে ক নং প্রশ্ন, খ নং প্রশ্ন, এইভাবে চিত্রটা অবশ্যই আগে অঙ্কন করবে, আমরা কিন্তু চিত্র ছাড়া প্রশ্নটা বোঝা যাবে না, তাই তোমরা প্রত্যেকের কাছে আমার যেটা সাজেশন থাকলো তোমরা সুন্দর করে আগে প্রশ্নের উপরে অর্থাৎ পেজের উপরে আগে চিত্রটা অঙ্কন করবে, তারপরে অ্যান্সার করবে, যাতে খাতার সৌন্দর্যটা আরো ভালো হয়, কারণ অলরেডি খ নাম্বারও বললাম, আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছো। দেখো আমরা যে এই যে প্রশ্নগুলা মানে মানে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে যে আলোচনা করা হয়েছে, এখান থেকে শিখন ফলটা কি, এই শিখন ফলটা এখন এই ধরনের চিত্র যাই থাকুক এখান থেকে তো শিখন ফল হিসেবে তোমাকে কিন্তু এই যে এটা আমি আকৃতি বললাম, এই যে ত্রিভুজটার অর্থাৎ এই চিত্রটার আকৃতি বললাম, কি কি আকৃতি বললাম, অনিয়মিত বহুভুজ, অনিয়মিত আকারের বহুভুজ, এর ক্ষেত্রফল, পরিসীমা, এর আকার আকৃতি কেমন, এটা তোমরা এই এই প্রশ্নটা করলে এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, বা এই এই সম্পর্কে অঙ্ক থাকলে এটা নির্ণয় করতে পারবে, অর্থাৎ যদি তোমরা নির্ণয় এই আলোচনার পরে যদি তোমরা নির্ণয় করতে পারো তাহলে সেটা হচ্ছে শিখন ফল। তা আমরা খ নাম্বারটা শেষ করলাম, এবার আমরা গ নাম্বারটা আসি, যে গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করে, কি বললো যে এ বি সি ডি ই এফ জি এ অর্থাৎ এই পর্যন্ত এর এই পুরো অর্থাৎ পুরো চিত্রটার পরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে, এইটাও এটাও কিন্তু একটু কঠিন প্রশ্ন না, এটা একদম সহজ প্রশ্ন, আমরা জানি একটা ত্রিভুজের পরিসীমা কিভাবে আমরা নির্ণয় করি, ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে পারি, তিন বাহুর যোগফল, চতুর্ভুজের চার বাহুর যোগফল, এইভাবে পরিসীমা নির্ণয়ের কাজটা কি বাহুগুলোর যোগফল, তো এখানে আমার যতগুলো বাহু আছে এই বাহুগুলোর যদি যোগফল অর্থাৎ বাহুগুলোর মান যদি আমার জানা থাকে তাহলে এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে পরিসীমা পাওয়া যাবে। দেখো খেয়াল করো একটু এখানে কি কি বাহু আছে, এই বাহুটা নিয়ে আমরা আগে দেখি, দেখো এখানে বাহু আছে কি এবি, একটা বাহু এবি বাহুর মান কিন্তু দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে দেওয়া আছে লিখবা যে দেওয়া আছে এবি সমান 15 সেন্টিমিটার, বিসি বাহু এই যে ক নাম্বারে তো বিসি মান আমার বের করে থাকবে তাহলে লিখবা যে বিসি সমান ক নাম্বারে যে অ্যান্সারটা পেলে, আর দেখো সিডি সমান 7 সেন্টিমিটার, আর ডিই সমান 5 সেন্টিমিটার, আর এই যে অর্ধবৃত্তর পরিধি তো এখানে বের করে থাকবে এই বাহুর মান ওটা, আর এ সির মান কত দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে দেখো যত বি বাহু আছে বাহুগুলো মান আমার জানা আছে না, তাহলে কি পরি আমি পরিসীমা কি লিখতে পারি, পরিসীমা লিখবো যে এ বি যোগ বি সি যোগ সি ডি যোগ ডি যোগ ই এফ জি যোগ এ জি, প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, এই মানগুলো বসে শুধু যোগ করলে কি পাওয়া যাবে, পরিসীমা পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে তোমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবে। এবার আমরা পরবর্তী যে স্টেপটা আছে, দেখো বলছে কি পরিসীমা এবং ক্ষেত্রফল, এই এটাই ইম্পর্টেন্ট পার্ট, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা নির্ণয় খুব ইম্পর্টেন্ট, আমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করা শিখবো, দেখো ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যায়, আমরা যদি এখানে দেখি যে আগে প্রথম আগে আমাকে দেখতে হবে যে এর ভিতরে আছেটা কি কি, অর্থাৎ এর ভিতরে ত্রিভুজ চতুর্ভুজ বর্গ কি কি আছে এটা আমাকে বের করতে হবে, এটা যদি বের করতে পারি আর প্রত্যেকটার ক্ষেত্রফল আমার জানতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি, আয়তর ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল কি, এই প্রত্যেকটার যদি ক্ষেত্রফল আমার জানা থাকে, মানগুলো যদি জানা থাকে তাহলে আমি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তো আমরা একবার দেখে নেই এর ভিতরে কি আছে, তো দেখো এই চিত্রটা যদি তাকাই আমরা, দেখো প্রথমে যে আমরা লম্ব আঁকাইছি তাহলে এখানে কি হয়েছে, এটা এটা একটা ত্রিভুজ হয়েছে, তাহলে আমরা এখন ত্রিভুজের তিনটা বাহুর মান কিন্তু আমার জানা, তাহলে তিনটা বাহুর মান যদি আমরা জানা থাকে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছি, কি সূত্র শিখছি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এট ফার্স্ট যেটা কাজ হবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে তারপরে দেখবো এরপরে কি আছে, দেখো মনে করো এই রেখাটা নাই তাহলে এদিকে তাকাও, এটা এটা আর এটা, এটা কি হলো, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন
পোস্ত। দেখো খেয়াল করো দৈর্ঘ্যর মানও কিন্তু আছে, দেখো এগুলো কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মান কত 12, আর পোস্ত কোনটা হবে এইটুকু হবে পোস্ত, এইগুলো পোস্ত, তাহলে পোস্ত কত আছে 7, তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যও তো আছে পোস্তও তো আছে, তাহলে কি আমি ক্ষেত্রফল বের করতে পারবো না, ক্ষেত্রফল বের করতে পারবো, কত হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন পোস্ত। অলরেডি কিন্তু আমরা দুটো দুটো পেয়ে গেলাম, একটা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, একটা কি পেলাম আয়ত, আয়তর ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন পোস্ত, তার মানে কি দুইটা ক্ষেত্রফল হলো কিন্তু তার ভিতরে। তাহলে প্রথম আমরা দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল, আর তারপরে হচ্ছে আয়তর ক্ষেত্রফল, এরপর দেখো এখানে কি আছে, আমার এখানে কি আছে দেখো একটু তাকাও, এইটুকু এই বাহুর মান 5, এই বাহুর মান 5, এই বাহুর মান 5, এই বাহুর মান 5, তাহলে প্রত্যেকটা বাহুর মান যদি সমান হয় তাহলে সেটা কি হয় বর্গ। তার মানে এখানে আর একটা জিনিস কিন্তু পাওয়া গেছে বর্গ, তাহলে কিন্তু তিন নম্বর চিত্র চলতেছে, প্রথমে পাইছি আমি ত্রিভুজ, তারপরে আয়ত, তারপরে এখানে কি পেলাম বর্গ, তাহলে আমরা কি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি লিখবো, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, কারণ একটা বাহুর মান, বাহুর মান কত এখানে 5, একটা বাহুর মান হচ্ছে 5, তাহলে ক্ষেত্রফলটা কি হবে বাহু স্কয়ার, মানে 5 স্কয়ার দিবা, তাহলে কিন্তু তিন নাম্বারটাও ক্ষেত্রফল পেলাম আমি, ত্রিভুজ আয়ত বর্গ। আর একটা কি আছে এখানে একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখো, আর একটা কি আছে এখানে, এটা কি, এটা হচ্ছে বৃত্ত, বৃত্তর অলরেডি আমরা ব্যাসার্ধ বের করে ফেলছি, এই যে আমরা যখন অর্ধ পরিধি করলাম খ নাম্বার প্রশ্ন যখন করলাম তখন কিন্তু অলরেডি ব্যাসার্ধ আমরা পেয়ে বের করেছি আর মানটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। এবার আমাদের যেটা জানতে হবে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার, পাই এর মান আমার জানা আর এর মানও জানা, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে কিন্তু আমরা সবগুলো এর ভিতরে আর কিছু নাই, আমি যা বললাম ত্রিভুজ আছে, আয়ত আছে, বর্গ আছে, বৃত্ত আছে, এই কয়টার ক্ষেত্রফল লেখার পরে তুমি আগে প্রথমে লিখবে যে বিসিপি এর ক্ষেত্রফল, তারপরে সি সি এফ এ পি আয়তের ক্ষেত্রফল, তারপরে ডিই জি এফ বর্গের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল, চারটে ক্ষেত্রফল বের করার পরে লিখবে কি যে অতএব এ বি সি ডিই এফ জি এর ক্ষেত্রফল, যে সবগুলো ক্ষেত্রফল কি করবা যোগ করবা, যোগ করলে যে আনসারটা হবে সেটাই হবে ক্ষেত্রফল। আশা করি তোমরা এই ক্ষেত্রফল নির্ণয়টা পারবে, এবং আমি চাই যে অ্যাকুরেট ভাবে তোমরা কারো থেকে দেখবে না, কপি করবে না, সুন্দর করে তোমার নিজের, আমি যতটুকু আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে তুমি সুন্দর করে তোমার হাজার লেখা, আমি আবারও বললাম কোনো আবার রাইটিং করা চলবে না, অর্থাৎ কাটাকাটি ঘষাঘষি এরূপ চলবে না, তুমি আগে একটা সুন্দর করে আগে খসড়া তৈরি করো, তোমার প্ল্যানটা আগে তুমি দাঁড় করাও, দাঁড় করানোর পরে ওটা তুমি এফোর সাইজের যে পেজের কথা আমরা বলেছি ওই পেজে সুন্দর করে উপস্থাপন করো। আর এর আগে আমরা তো বলেছি যে কিভাবে খাতা কিভাবে উপস্থাপন করা লাগে, বিগত ক্লাসগুলোতে তোমরা দেখে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে, আগে যেমন কিছুই বুঝতাম না এখন একটু হলেও তোমাদের মাথার ভিতরে মানে ধারণা আছে, তো তারপরেও মানে যদি কোনো সমস্যা আমরা রহ রহবার তোমাদের বলে দিচ্ছি, এবং কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবো অবশ্যই, যাতে আমরা তাৎক্ষণিকভাবে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। আবারও বললাম যে ভুল কোনো অ্যাসাইনমেন্ট জমা করা হবে না, অর্থাৎ সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হবে অথবা ছিঁড়ে ফেলা হবে, কাজেই তোমরা অ্যালার্ট থাকো এই বিষয়ে, যাতে কোনো ভুল বা কোনো আজে বাজে লেখা মানে অপরিচিত লেখা ভিতরে থাকার দরকার নাই, সুন্দর করে আমরা যে সিস্টেমটা বলেছি, আর অনেকেই অনেকে শিরোনাম নিয়ে কনফিউজড করো এবং আমাদের বলো যে শিরোনামটা কি, দেখো প্রত্যেকটা পোস্টের উপর কিন্তু শিরোনাম লেখা আছে, তুমি যদি একটু খেয়াল করো, তখন গণিতের কথা দেখো গণিতে কিন্তু শিরোনাম সুন্দর করে এখানে লেখা আছে যে অনিয়মিত আকৃতি এবং সুষম বহুভুজ পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করো, কাজে এই প্রশ্নটা যদি লক্ষ্য করে করো শিরোনামে কি লিখবে। আর একটা বিষয় যে এটা কিন্তু গণিতের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নাম্বার এটা হচ্ছে 1, অর্থাৎ এই দেখো নির্ধারিত কাজ 1, এই যে এখানে প্রশ্নের উপরে লেখা আছে নির্ধারিত কাজ 1, তো এটা কিন্তু আবার অনেকে সাবজেক্ট বেস ধরো যে আমি তো তিনটা পরীক্ষা দিয়ে দিছি অলরেডি, এটা 4 নাম্বার 5 নাম্বার পরীক্ষা, কিন্তু তা কিন্তু না, এটা হলো সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ তোমার গণিতের এটা 1 নাম্বার কাজ করতেছে। আশা করি এই বিষয়গুলো তোমরা, আমরা খাতার যে ডিজাইন বলছি এই এডি আলোকে তোমরা করবে, এবং কোনো শুধু সমস্যা পাও তাৎক্ষণিকভাবে আমাকে জানাবে। আজকে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আর আমি তো বললাম এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবে, আর আর একটা বাকি যে সৃজনশীল প্রশ্নটা হলো এই সৃজনশীল প্রশ্নটা আমি অন্য একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত তোমরা এই সৃজনশীল প্রশ্নটা কাজ করতে থাকো, আগামী ক্লাসে তোমাদের এই প্রশ্নটা সম্পর্কে ধারণা দেব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।